আইটিপাইরের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে আইপি। যারা অনলাইনে এসইওর কাজ শিখতেছি বা অলরেডি অনলাইনে টুকিটাকি কাজ করি বা ব্লগিং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করি, তারা অনলাইনে প্রায়ই এই কথাটা শোনা যায় যে আইপি অ্যাড্রেস। তো অ্যাকচুয়ালি যারা নতুন বা যারা অনেকেই আছেন যে এই আইপি অ্যাড্রেসটা কি সেটা জানেন না তো, এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়, আইপি জিনিসটা কি সেটা জানা এবং কিভাবে বের করতে হয় এবং আইপি অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করতে হয়, এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এই জন্যই আমরা আমাদের এসইও টিউটোরিয়ালের মধ্যে আইপির বিষয়টা অন্তর্ভুক্ত করে দিয়েছি। সো আজকের পর্বে আমরা সেটাই শিখব যে অ্যাকচুয়ালি আইপি কি। আইপি কথাটির ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তো চলুন একটু দেখি আইপির সংজ্ঞাটা কি। আইপি অ্যাড্রেস কি এবং কেন? আচ্ছা, আইপি অ্যাড্রেস হচ্ছে, আইপি মানে হচ্ছে একটি নিউমেরিক সংখ্যা বা লেভেল, যেটা প্রতিটি নেটওয়ার্কিং এর সাথে সম্পৃক্ত ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটার, প্রিন্টার ইত্যাদির সাথে সংযুক্ত থাকে। এর ফলে যে কোনো ডিভাইসকে সহজেই চেনা যায়। যেমন আমরা নেটওয়ার্কিং এর সাথে সম্পর্কযুক্ত, যেমন কম্পিউটার কিন্তু নেটওয়ার্কিং এর সম্পর্কযুক্ত, কারণ এর মাধ্যমে আমরা ইন্টারনেট ইউজ করে বিভিন্ন নেটওয়ার্কিং মানে টোটাল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট থাকতে পারি। ঠিক তেমনি প্রিন্টারও কিন্তু নেটওয়ার্কিং এর সাথে সম্পর্কযুক্ত, যদিও অনলাইন না, অফলাইন নেটওয়ার্কিং এর সাথে হলেও প্রিন্টার সম্পর্কযুক্ত। তাছাড়া এখন অনেক প্রিন্টার আছে যেখানে অনলাইন সাপোর্ট করে, নেট থেকে সরাসরি প্রিন্ট করা যায়, ওয়্যারলেস প্রিন্টার বা এরকম প্রিন্টার আছে। তো যাই হোক, এরকম নেটওয়ার্কিং এর সাথে সম্পর্কযুক্ত প্রায় ম্যাক্সিমাম ইলেকট্রনিক ডিভাইস, যেমন আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করি, মডেম ইউজ করি ইত্যাদি, প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসের একটি নিজস্ব আইপি অ্যাড্রেস থাকে, এবং সেই আইপি অ্যাড্রেস দেখে বলে দেওয়া যায় যে এই ডিভাইসটা কিসের, এই ডিভাইসটা কোথায় এবং কোন বিষয়ের উপর। এরকম প্রতিটা ডিভাইসের এক একটা আইপি দেওয়ার কারণে আমরা সহজেই সেই ডিভাইস সম্পর্কে ধারণা পেতে পারি, এবং এটা বিশেষ করে অনলাইন যে সিস্টেমটা বা যে টোটাল সিস্টেমটা ইলেকট্রনিক্স, এই সিস্টেমটা যাতে সহজে বোঝা যায় যে কোন ডিভাইস দিয়ে ইউজার ব্যবহার করতেছে, সেই ডিভাইস অনুযায়ী যাকে যেন তাকে দেয়া যায়, এই জন্য মূলত আইপি অ্যাড্রেসটা। যেমন আমরা যখন সাপোজ আমাদের আইটি বাড়ির কথাই আপনি চিন্তা করুন, আইটি বাড়ি আপনি কম্পিউটার দিয়ে গেলে একরকম দেখতে পারবেন, মোবাইল দিয়ে গেলে আরেক রকম দেখতে পারবেন। এটা কেন হয়? এটা অ্যাকচুয়ালি আইপি জন্য হয় ততটা এমন না, এটা হয় অনেকটা এই জন্য যে বড় ডিভাইসের জন্য একরকম, ছোট ডিভাইসের জন্য আরেক রকম, এটাকে বলা রেসপন্সিভ ওয়েবসাইট। ঠিক তেমনি আইপি এর জিনিসটাও একই রকম, যে আপনি যখন কোনো একটা ম্যাক কম্পিউটার দিয়ে যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করবেন, তখন সেই ওয়েবসাইট আপনাকে ম্যাক কম্পিউটার হিসেবে ধরে নেবে। এবং বিশেষ করে এই জিনিসটা বোঝা যায় যখন আপনি কোনো ভালো মানের, যেমন মাইক্রোসফটের ডাউনলোড সাইট, অথবা দেখা গেছে যে এই ধরনের কোনো ভালো ওয়েবসাইটের ডাউনলোড সেকশনে যখন আপনি যাবেন, তখন দেখবেন আপনি যদি ডেস্কটপ ইউজ করেন তাহলে আপনার ডেস্কটপের জন্য সেটা আসবে। যেমন উইন্ডোজ 8 যদি আপনি ইউজ করেন, উইন্ডোজ 8 এর জন্য অনেক ওয়েবসাইট আছে অটো সিলেক্ট হয়ে যাবে, আপনাকে সিলেক্ট করতে হবে না। আবার আপনি যদি উইন্ডোজ 7 ইউজ করেন, দেখবেন উইন্ডোজ 7 এর জন্য অটোমেটিক সফটওয়্যার সিলেক্ট হয়ে গেছে। তো এইটা কিভাবে বুঝে, ওই ওয়েবসাইটের যারা ওনার তারা কিভাবে বুঝে যে আপনি কোন উইন্ডোজ ইউজ করে তাদের কাছ থেকে ডাউনলোড করতে চাচ্ছেন? এটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেসের জন্য। আপনার আইপি অ্যাড্রেস যখন তাদের ওয়েবসাইট দেখে আপনার আইপি অ্যাড্রেসটা কি, তখনই সাথে সাথে সে আপনার কোন উইন্ডোজ ব্যবহার করছেন, কোন কম্পিউটার ব্যবহার করছেন এগুলো সম্পর্কে, এবং কোন এরিয়া থেকে ব্রাউজ করতেছেন, বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে না ভারত থেকে, এমনকি বাংলাদেশের কোন সিটি থেকে আপনি ব্যবহার করতেছেন, কোন এলাকা থেকে, এইটাও আইপি অ্যাড্রেসের মাধ্যমে নির্ধারণ করা যায়। তো এই জন্য হচ্ছে মূলত আইপি অ্যাড্রেসটা, যাতে করে আপনাকে সহজে চেনা যায় এবং আপনি যাতে অনলাইনে কোনো অবৈধ বা এই যেহেতু কোনো কাজ করতে না পারেন বা আপনাকে যাতে ট্রেস করা যায়, এক্ষেত্রে আইপি অ্যাড্রেস বেশ ভালো ভূমিকা পালন করে। তো এটা আসলে অনেক কথা বললাম, যে তারপরও আপনাদেরকে সহজে এক কথায় বুঝাতে গেলে আইপি হচ্ছে এমন একটা নাম্বার যা প্রায় প্রতিটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, যেই নাম্বার দেখে সহজেই বলে দেওয়া যায় আপনি কোন এলাকা থেকে ইন্টারনেট ব্রাউজ করতেছেন। বাস মেইনলি এসইও যারা কাজ করবেন তাদের জন্য এই জন্যই মূলত মেইনলি আইপি অ্যাড্রেসটা ব্যবহার হয়ে থাকে। এভাবে শুধু কম্পিউটার না, প্রতিটি ওয়েবসাইটেরও আইপি অ্যাড্রেস থাকে,
প্রতিটি ব্রডব্যান্ড কানেকশনেরও আইপি অ্যাড্রেস থাকে, মডেমের আইপি অ্যাড্রেস থাকে, প্রিন্টারের আইপি অ্যাড্রেস থাকে, রাউটারেরও আইপি অ্যাড্রেস থাকে। এভাবে প্রতিটি নেটওয়ার্কিং এর সাথে সম্পৃক্ত ম্যাক্সিমাম ইলেকট্রনিক ডিভাইসেরই আইপি অ্যাড্রেস থাকে। এখন কথা হচ্ছে, কেন আমরা এই আইপি অ্যাড্রেস জানব, আমাদের আইপি অ্যাড্রেস দিয়ে কি দরকার, এসইও এর ক্ষেত্রে আইপি অ্যাড্রেস দিয়ে কি করব। আসলে ব্যাপারটা শুধু এসইও নয়, ইন্টারনেটের যে কোনো সেক্টরেই কাজ করতে গেলে আইপি অ্যাড্রেস দরকার হতে পারে। কাজেই এটা কি, এটা কেন এবং কিভাবে আমরা আইপি অ্যাড্রেস জানতে পারবো, কিভাবে আমরা আইপি অ্যাড্রেস চেঞ্জ করব, প্রয়োজনে আমাদের চেঞ্জও করা লাগতে পারে। যেমন দেখা গেছে এমন কিছু সাইট আছে, এমন কিছু ব্যাকলিংকের ওয়েবসাইট বা এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে বাংলাদেশ থেকে আমাদেরকে ঢুকতে দিবে না, বাংলাদেশের আইপি দিয়ে ঢুকলে আপনাকে ব্যান করে দিবে। যেমন আপনারা জানেন, বেশ কিছুদিন আগে, সম্ভবত বছর খানিক বা তারও আগে, আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক কারণে বা যে কারণে হোক ইউটিউব বন্ধ করে দেওয়া হয়েছিল, বা ফেসবুকও সম্ভবত বন্ধ ছিল, আমি শিওর না, তবে ইউটিউবটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো তখন কিন্তু যারা জানে তারা কিন্তু ঠিকই তাদের আইপি অ্যাড্রেস সার্ভার চেঞ্জ করে কিন্তু তারা ইউটিউব ঠিকই ব্রাউজ করেছে বাংলাদেশ থেকে। তো এরকম যে আপনি আপনার আইপি চেঞ্জ করা লাগতে পারে বিশেষ কোনো কারণে, যেমন দেখা গেছে একটা ওয়েবসাইটে আপনাকে বাংলাদেশ থেকে ঢুকতে দিচ্ছে না কিন্তু আপনার ওয়েবসাইটে ঢুকতে হবে, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের আইপিটা চেঞ্জ করে অন্য কোনো একটা দেশের আইপি দিলেন, যেমন কানাডা, যুক্তরাষ্ট্র বা স্পেন, সুইডেন, এই সকল দেশের আইপি ব্যবহার করে যখন ওয়েবসাইটে যাবেন দেখবেন ইজিলি ওয়েবসাইটে ঢুকতে পারবেন। তো এই হচ্ছে আইপি অ্যাড্রেস কি, কেন এবং আমরা নেক্সট টিউটোরিয়ালে জানবো আমরা কিভাবে আমাদের আইপি অ্যাড্রেস বের করতে পারি এবং সেটা আমরা কিভাবে অনলাইন থেকে করতে পারি। অনেকেই হয়তো জানেন যারা নতুন, কিন্তু আবার অনেকে আছেন জানেন না। তো আমরা আগামী পর্বের আমন্ত্রণ রইল এর জন্য। তো এখানেই শেষ করতেছি আজকের পর্ব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।